নওগাঁ জেলায় ধানের উৎপাদন বরাবরই বেশি হয়ে থাকে। এবারের বোরো মৌসুমও তার ব্যতিক্রম নয়। জেলায় তুলনামূলক বেশি জমিতে ধান চাষ হওয়ায় চাহিদা মিটিয়েও খাদ্য মজুদ বৃদ্ধি পাবে। তাই করোনা ভাইরাসকে কেন্দ্র করে খাদ্য সংকট সৃষ্টি বা মূল্য বৃদ্ধির কোনো শঙ্কা দেখছেন না জেলা কৃষি ও খাদ্য বিভাগ। বর্তমান পরিস্থিতিতে কেউ যেন অধিক মুনাফার আশায় অসৎ ব্যবসা না করে সেই নির্দেশনাও দেওয়া হয়েছে মিল মালিকদের। আমাদের মজুদ পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। জেলার আজকের মজুদ পরিস্থিতি প্রায় 31,000 মেট্রিক টন চালের মজুদ রয়েছে, অপরদিকে 700 মেট্রিক টন গমের মজুদ রয়েছে। আশা করছি আমাদের খাদ্য ব্যবস্থাপনায় কোনো সমস্যা হবে না এবং এটা নিয়ে কোনো উদ্বেগ হওয়ারও কোনো কারণ নেই। জেলা প্রশাসন বলছে বাজারে খাদ্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে, লক্ষ্যমাত্রার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় ধান চালেরও সংকট হবে না। টার্গেটের চেয়ে অনেক বেশি অ্যাচিভমেন্ট, প্রায় 2,500 হেক্টর জমিতে বেশি উৎপাদন হয়েছে। কাজেই আগামীতেও ওই চালের সরবরাহ বা উৎপাদন নিয়ে কোনো ধরনের চিন্তার কোনো কারণ নেই। জমিতে ধানের ফলন দেখে কৃষকরাও সন্তোষ প্রকাশ করে বলেন, চাহিদা মেটানোর মতো অধিক ফসল তাদের জমিতে উৎপাদিত হচ্ছে। ফলন হবে, আল্লাহ দিলে ফলন ভালো হবে। এই ধান যদি ওঠে তাহলে বউ বাচ্চা নিয়ে সারা বছর খাওয়া যাবে। উৎপাদনে এভাবে থাকলে আমাদের বাংলাদেশে প্রতি খাদ্যের অভাব হবে না। বর্তমান মাঠে যে ধান আছে আমরা যদি ঘরে উঠাতে পারি তাহলে আমার পরিবারের এবং দেশের কোনো ফসলের ঘাটতি হবে না। আর চলমান পরিস্থিতিতে কেউ যেন সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে সরকারের কঠোর নজরদারি প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাবরিনা ফিরোজ, আরটিভি।